তিনি যারা অ নিউজ নাই তাই বরং হলি নি যতনাং তিনি ভারতীয় জনতা পার্টি উঙ্গে 32 মাতাবাড়ি মন্ডলনি উঙ্গে জনজাতি মোর্চা নি তরফ থেকে বরং শুভেচ্ছা দিব বনি লগে তিনি যে স্পেশাল যেমন জনগণ বন বার্তা নাই যে আগামী 2020 এডিসি নির্বাচন কেন্দ্র খাইয়ে যে জনজাতি মোর্চা জনজাতি এরিয়াব বিশেষ করে তাবু প্রচুর সংখ্যক ভাবে যে বিজেপি ভারতীয় জনতা পার্টি অফ হাইজে ঝুঁকি ঋণ রায় তুমি বরণ চৌ ওয়েলকাম রব আর বরণ স্পেশালি বার্তা ঋণ নাই যে তিনি একটাই মন্ত্র যে সবকা সাথ সবকা বিকাশ এবং বিশ্বাস না তৈরি চৌ অ মন্ত্র দ্বারাই জায়গা জায়গা চোখ প্রচার চালক কিন্তু চৌ নৌকা দীর্ঘ 25-30 বছর বিশেষ করে জনজাতি এরিয়া ও ইলেকট্রিসিটি তুই এবং তিনি স্বাস্থ্য পরিষেবা হামিয়া আর নু স্পেশালি নৌকা তিনি যে লামা হামিয়া আবার তিনি 2 বছর সরকার নিবিসিং চৌ মিনিমাম চৌ জায়গা জায়গা চৌ লামা খাইনি সম্ভব অঙ্কা ইলেকট্রিসিটি নিনি সম্ভব অঙ্কা পানীয় জল এবং স্বাস্থ্য সেবা এবং জায়গা জায়গা দ চৌ আবাহিকে তিনি 2 বছর সরকার নিবিসিং চৌ স্বাস্থ্য খাইনি অবশ্য খাইনি আর আগামীও যদি তিনি এডিসিও বিজেপি না সরকার তৈ ফেমে খাইকে চৌ 100% চৌ সাকসেস লাগে আশা করি মূল উদ্দেশ্য আসন্ন এডিসি নির্বাচনকে একটা জোরদার লড়াইয়ের মুখে বা লড়াইয়ে যাতে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে এবং মানুষের মধ্যে যাতে একটা বাতাবরণ আসে যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো বিকল্প নেই সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং 2 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জনমুখী যে পরিকল্পনা মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি তাই আমরা চাইছি যে আগামী দিনে যাতে এডিসি নির্বাচনে 28টা সিট যাতে বিজেপি দলের অনুকূলে আসে সেদিকে লক্ষ্য রাখছি নমস্কার সবাইকে বন্ধুরা যারা এখনো বিভ্রান্ত হয়ে বিভিন্ন দলে রয়ে গেছে ভালো লোক আছেন তো তাদের সম্পর্কে কি বলবেন আপনাদের দলে আসার জন্য এডিসি নির্বাচনে যাতে এগিয়ে এসে আপনাদেরকে হাত আরো মজবুত করার জন্য এমন কিছু বার্তা দেবেন কি হ্যাঁ আমরা বলবো কেননা ভারতীয় জনতা পার্টি এমন একটা দল সারা ভারতবর্ষব্যাপী আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং জেপি নাড্ডাজি সর্বভারতীয় বৃহৎ যেই দল সেই দলের সভাপতি ওনারও একটি কথা সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস এই লক্ষ্যে আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে এনে যাতে সর্বসাধারণের একটা উন্নতি হয় সেদিকে আমরা সবাইকে কাছে পেতে চাই আমাদের কাছে কোনো ইগু নেই আমরা চাইছি দল একটাই থাকবে ভারতবর্ষে উন্নয়নের দল তাও ভারতীয় জনতা পার্টির দল।